আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অল শাহজামাল অফিসিয়াল একাডেমি। চলে এসেছি হেলথ জব রিলেটেড আজকে আবার একটা সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি নিয়ে। হেলথ জব রিলেটেড যে কোনো প্রকার ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে করে তোমার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন মিস না হয়ে যায়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডাইরেক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে। 7/6/2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে তার মেমো নাম্বার। বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম যে পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অফিস ইনচার্জ। টোটাল 3টে ভ্যাকেন্সি আছে। এজ লিমিটটা হচ্ছে 27 থেকে 42 বছর। এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে LLB অর মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স, কম্পালসারি 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার। আদার প্রিফারড কোয়ালিফিকেশানগুলো নিজে থেকে চেক করানো, 33,100 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির পরের পোস্টটি হচ্ছে কাউন্সিলর। 3টে ভ্যাকেন্সি আছে। এজ লিমিটটা বলা হয়েছে 24 থেকে 40। এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সায়েন্স। আদার প্রিফারড কোয়ালিফিকেশানগুলো একবার দেখে নাও, 23,170 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির পরের পোস্টটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। 1টে ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট। গ্র্যাজুয়েট উইথ সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স। এটা হচ্ছে প্রিফারড কোয়ালিফিকেশানগুলি। 23,100 পার মান্থ স্যালারি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির পরের পোস্টটি হচ্ছে হাউস ফাদার। টোটাল 1টে ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর এজ লিমিট। এইচএস অর ইকুইভ্যালেন্ট এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। 3 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। 14,564 টাকা পার মান্থ স্যালারি পাবে। এই বিজ্ঞপ্তির পরের পোস্টটি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ নার্স। 4টে ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট। এইচএস পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মাসি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। 3 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। 12,000 টাকা হচ্ছে পার মান্থ স্যালারি। তারপর চলে যাব মোড অফ সিলেকশন। রিটেন এক্সাম হবে, দেখে নাও এখানটা একবার। রিটেন এক্সামের মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে। তারপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশানটা স্টার্ট হচ্ছে 8/6/2023। 23/6/2023 হচ্ছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট এবং এখানে বলা হয়েছে রিটেন এক্সামটা হবে 16/7/2023। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে তোমাদের সেগুলি হচ্ছে এইগুলি, নিজে থেকে চেক করে নেওয়া একবার। চলে যাব পরের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে। 7/6/2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে তার মেমো নাম্বার। বিজ্ঞপ্তিটিতে প্রথম যে পোস্টের কথা বলে সেটা হচ্ছে লিগেল কাম প্রোবেশন অফিসার। 1টি ভ্যাকেন্সি আছে। 18 থেকে 45 বছর হচ্ছে এজ লিমিট। ম্যাক্সিমাম এডুকেশন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে ল ইন গ্র্যাজুয়েট ইন ল এবং আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান দেখে নাও, 27,804 টাকা পার মান্থ স্যালারি দেওয়া। এবং এটি হচ্ছে মোড অফ সিলেকশন প্রসেস। রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে। কেমনভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই হিসেবে বলা হয়েছে এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং 8/6/2023 হচ্ছে স্টার্টিং ডেট এবং 23/6/2023 হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। 16/7/2023 রিটেন এক্সামটা হবে। এই সমস্ত ডকুমেন্টগুলি অনলাইন অ্যাপ্লিকেশানের সময় তোমাদেরকে সাবমিট করতে হবে। চলে যাব পরের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এখান থেকে। 7/6/2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে তার মেমো নাম্বার। বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পোস্টের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম যে পোস্টের নিয়োগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বেঞ্চ ক্লার্ক। 1টি ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট। হায়ার সেকেন্ডারি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। কম্পিউটার নলেজ লাগবে। 13,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। দ্বিতীয় পোস্টে হচ্ছে LDC কাম টাইপিস্ট। 1টি ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর এজ লিমিট। মাধ্যমিক পাস লাগবে। নলেজ ইন কম্পিউটার ইজ ম্যান্ডেটরি। 13,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপরের পোস্টটি হচ্ছে কাউন্সিলর। 1টি ভ্যাকেন্সি আছে। 21 থেকে 40 বছর এজ লিমিট। গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি। নলেজ ইন কম্পিউটার ইজ ম্যান্ডেটরি এবং 13,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে।
এই বিজ্ঞপ্তিটিতে সিলেকশন প্রসেসে বলা হয়েছে রিটেন এক্সাম দিতে হবে তোমাদেরকে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করার ডেটটি হচ্ছে 8/6/2023 শুরু হচ্ছে, 23/6/2023 হচ্ছে লাস্ট ডেট এবং 16/7/2023 রিটেন এক্সামটি দিতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটি করার সময় তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। ডকুমেন্টগুলি একবার চেক করে দাও। তো আজকের বিজ্ঞপ্তি এইগুলি, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে একবার নিজে থেকে চেক করে নিতে পারবে। যারা এই সমস্ত পোস্টগুলির জন্য এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং তোমার বন্ধু যারা এই পোস্টগুলির জন্য এলিজিবল তাদেরকেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে। হেলথ জব রিলেটেড যে কোনো প্রকার ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে কোনো রকম ইনফরমেশন তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।